गोल करे बनाबो सो एटाके आमरा इजी गोल्ला बोलते पारी खूब कम इनग्रेडियंट्स बनाबो आमी घी दूध नियेछि एटा 3.5 लिटार आछे 3.78 लिटार जाय होक व्हिच इज 1 गैलन हाफ फुल फुल मिल्क दूध আর ভিনিগার লাগবে 1 কাপ ভিনিগার সাথে আমি 1 কাপ পানি মিশিয়ে নিব ছানাটা তৈরি করতে চিনি নিয়েছি আমি 5 কাপ সো 5 কাপ চিনির সাথে 10 কাপ পানি দেব অনেকেই ভাবতে পারেন যে চিনিটা কেন ঘন করলাম না শিরাটা শিরাটা ঘন করব না বিকজ অফ আমি মিষ্টিটা যখন ফুটে উঠবে সরি শিরাটা মিষ্টিটা দেওয়ার পর আমি মিষ্টিটা হয়ে যাওয়ার পর আমি শিরাটা ফেলে দেব সেজন্য আমি কম চিনিতে বেশি পানি দিয়ে মিশাবো আর এখানে অল পারপাস ফ্লাওয়ার আছে 1 টিস্পুন আর 2 টিস্পুন সুগার আর এলাচের স্মেলটা আমার ভালো লাগে সো আমি এলাচের স্মেলটার জন্য বড় এলাচ একটু দিব যে শিরাটা বানানোর জন্য উইচ ইজ আ উইনার টু লাইক ওকে আচ্ছা আমি দুধটা দিয়ে নিচ্ছি এখন দুধটা ফুটে উঠছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর ফোটাতে হবে না না এটা অলরেডি তো ঘন আমি আর মানে ঘন করার দরকার নাই আর पतला कपड़ बिछिए चिपे शक्त बना दरकार नहीं दस कप पानी तो भर चीनी दिए दीची इलाचो दिए दीब जो एकदम पसंद करीना छाना मथे नहीं तो बोन हेल्प करते छाना मथे नाते एकदम तो शुकना ना तेना बोझाते चीनी मैदा टाइम दिए तो अनेक बस ना स्मूथ है तुम से हाथ इते हाँ শিরাটা ফুটে গেছে মিষ্টি গুলো ছেড়ে দিব একটা একটা করে মিষ্টি বানানোর জন্য একটু ছড়ানো বড় হাড়ি হলেই ভালো হয় তাহলে মিষ্টিগুলো একটু নড়াচড়া করতে পারে নিজের মতো করে
চুলাটা একদম হাই হিটে দেওয়া আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি এর মধ্যে আমি আর তুলে দেখব না 10 মিনিট পরে আমি তুলব দু মিনিট পরে আমি এখন মিষ্টি চুলাটা বন্ধ করে দিব এবং ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণ তার নাড়াচাড়ার কোনো দরকার নাই যেহেতু নিচ থেকে ফুলে উঠে গেছে সেটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি মিষ্টিটা হয়ে গেছে তো ভিউয়ার্স আমি মিষ্টিগুলোকে রস থেকে তুলে নিছি এখন আমি শিরা থেকে তুলে নিছি এখন আমি মাওয়াতে গড়াবো তো মাওয়ার রেসিপিটা আমি পরে দিয়ে দিব এখন মিষ্টিগুলোকে একটু গড়ায় নিয়েছি মাওয়াতে আমি মিষ্টিগুলোকে মাওয়াতে গড়ায় নিয়েছি প্রায় 8-10 ঘন্টা পরে আমি ঢাকনা থেকে তুলে ঢাকনা তুলে মিষ্টিগুলোকে শিরা থেকে ছেঁকে নিয়ে নিয়েছি ছেঁকে মানে কি রসগুলো ফেলে দিই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার ইজি বেতে বানানো ইজি গোল্লা আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যেন আমাদের নেক্সট ভিডিওটি আপনি খুব তাড়াতাড়ি দেখতে পারেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ইজি বিজি লাইফ নামে সেম নামে একটা ফেসবুক পেজ আছে সেটাতেও লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে